তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় গ্রেপ্তার এক বিজেপি পঞ্চায়েত সদস্য ধৃতকে এদিন তোলা হয় বনগা আদালতে যদিও ঘটনার পর বিজেপির দাবি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের কর্মীকে এলাকার এক তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর তার মাকে মারধরের অভিযোগে এক বিজেপির পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম সুভাষ মুন্ডা শনিবার তাকে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সুভাষ মুন্ডা দোলের দিন স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে দলবল নিয়ে চড়াও হয় বাড়ি ভাঙচুরের পাশাপাশি তার বৃদ্ধা মাকেও মারধর করে আহত অবস্থায় তিনি বনগা হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন যদিও হামলার কথা অস্বীকার করেছে বিজেপি বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল বলেন আমাদের কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সুভাষ এলাকায় একটি গণ্ডগোল থামাতে গিয়েছিলেন তৃণমূল প্রভাব খাটিয়ে সব করেছে তারা তারা নিজেদের মধ্যে রং খেলছিল দলের আনন্দ উপভোগ করছিল ইন্দিন টাইমে তৃণমূলের কিছু লোকজন এসে তারা তাদের সাথে আমাদের লোকজনের সাথে গ্যাঞ্জাম করে করার পরে আমাদের যে মেম্বার সুভাষ মুন্ডা তাকে সে ঠেকাতে যায় ঠেকাতে গেলে তাকেও মারধর করে আমাদের লোকজনকেও মারধর করে এরপরে আমরা থানায় যখন এসে কমপ্লেন করি পরে শুনলাম তারাও কমপ্লেন করেছে কিন্তু দুঃখজনক ঘটনা মার খেলাম আমরা ঠেকাতে গেলাম আমরা সব কিছুই করলাম আমরা অথচ আমাদের যিনি মেম্বার সুভাষ মুন্ডা তাকে অ্যারেস্ট করা হলো গতকাল রাত্রে এ বিষয়ে বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন অভিযুক্ত ব্যক্তি আকাইপুর পঞ্চায়েতের সদস্য অতীতে ওর বিরুদ্ধে চোলাই বিক্রির অভিযোগ রয়েছে আমাদের এক কর্মীর বাড়িতে চড়াও হওয়ার ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আগে পঞ্চায়েতের মেম্বার বিজেপির সুভাষ মুন্ডা নিজে যুক্ত এবং ওর ছেলে কিছুদিন আগে গ্রেপ্তারও হয়েছিলো এই চুলাই মদ বিক্রি করার জন্যে এবং ওর ওর ভাই গদাই মুন্ডা যে এখনও অতিনিয়ত যার কাছে ক্রিমিনাল আসছে এবং চুলাই মদের একটা বড় কারখানা খুলে বসেছেন পুলিশ কিছুদিন আগে রেড করতে গিয়েছিল পুলিশকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় এবং এরা যেহেতু ওখানকার এই চুলাই চুলাইমদের বিরুদ্ধে প্রতিবাদ করে যে কোনো কারণে ওরা ওই মদটা খাইয়ে নিয়ে এসে মানুষকে নিয়ে উস্কিতে এদের বাড়ি করে আক্রমণ করে ঠিক এদিনকে ঘটনাটা তাই দিব্যশ্বাসৰ ৰিপোৰ্ট নিউজ নোমান্সলাণ্ড গোপালনগৰ